ফাটিয়ে দিয়েছিস, ফাটিয়ে দিয়েছিস, শোম্যান ফাটিয়ে দিয়েছে। ইয়াস, এই কেউ ঘুমাবে না, আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছি না, না তোমাদের ঘুমাতে দেবো না, আমি শোম্যানকে নিয়ে ভিডিও করিনি, তোমরা ঘুমিয়ে পড়বে, না ঘুমাতে দেবো না, আজকে আমি সারাত্র ভিডিও করবো আর তোমরা দেখবে। দিদি পা দেখো তো কত কথা বলি, তারপর দেখো কি সুন্দর হাসতে পারি এত রাত্রেও। হ্যাঁ, একদম ঢিলা পড়ি না, কারণ ঘরে লোকটা যখন টিভি টিভি চালায় তখন আস্তে কথা বলতে লাগে, জোরে বলতে পারি না। তা সৌমেন ফাটিয়ে দিয়েছে, ইস, আজকে সৌমেন মাছের বাজার করে ফেলেছে। সৌমু সৌমু, চারিদিকে তোমার জন্য না, তোমার এই হাসিটার উপরে না সব ফিদা হয়ে যাচ্ছে। সাবধানে সাবধানে, আমার ঘরে অনেক গেছে, আমার বনুরা সবাই মেরিট, কিন্তু সবার নাকি হাসিটা পছন্দ। সে চিজ হাসি তো ফাসি, উফ ওহ, তার উপরে আবার এই রান্না বান্না কি হবে। আমার বনু মোনালিসা, আমার বনু কি ওর নাম, ওদের পামেলা বলেছিল ওর মেয়ে, ওর বাচ্চার নামে আইডি, হ্যাঁ আয়ন্তিকা, তো এরা কিন্তু ভীষণ ভালোবাসে। সাবধান, তুমি কিন্তু ব্যাচেলার না, তুমি কিন্তু ফোর্সড ব্যাচেলার, আর ওরা সবকটা ম্যারিড। আমি কালকে খুব বকেছি, দাঁড়া তোদের কথা ভিডিওতে বলবো, তোদের বরকে খবর দেব। সাবধান, লেডিস ফিমেল ফলোয়িং, দেখো একটা মহিলা তোমাকে ছেড়ে চলে গেছে, চারিদিকে তোমাকে আঁকড়ে রেখেছে কিন্তু মহিলারাই, দেখেছো তোমাকে যে ভাই ভাই বলে বা দাদা বলে বা ভালোবাসা দিয়ে যারা তোমাকে উপরে তুলছে, তারা সবাই কিন্তু মহিলা। আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটর, এরাও কিন্তু তোমার পাশে যারা আছে সব মহিলা। না না, আমি তোমার পাশে নেই, আমি তোমার খুদ ধরিন না মহিলা। হ্যাঁ, তুমি আমি বলেছিলে না বয়স্ক মানুষ ভিডিও দেখবে না, আমি আঘাত পেয়েছি না, কি আঘাতটা দিয়েছো তুমি আমাকে, ভুলে গেছো? আমি ভুলিনি, আমি আঘাত ভুলি না। তো ডাল করলে, মাছের ভাজা করলে, আ ফাটিয়ে দিয়েছিস। হ্যাঁ, ইন্ডাকশন কেন করছো, গ্যাসের ইয়ে নাই, সিলিন্ডার নাই নাকি? কোনো ব্যাপার না, তোমাকে আমি বললাম না, তুমি তো যাচ্ছ যখন ওর থেকে একটা সাইন নিয়ে চলে আসবে, ওই সাইনটা সাবমিট করে দিলেই তোমার নামে হয়ে যাবে। ইন্ডাকশন টাইম লাগবে, আর পোষ্যটাকে তো খাবার দিতে লাগবে না, ওর জন্য তো মাংস করতে লাগবে, ওর জন্য তরকারি দুধ ভাত দিলে হবে না, একটু ভারী খাবার দিতে লাগবে, এটা খেয়াল রেখো। তুমি তোমার পোষ্যটাকে কিন্তু একটু ভারী খাবার দিও সকালবেলা, কারণ দুপুরের ভাতটা অনেকটা লেটে হয়, তাই আমি দেখেছি। ঠাকুর পূজাটা দিয়েছো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে, তো ভালো হবেই, ব্রাহ্মণের ছেলে, পুরোহিত বাড়ির ছেলে, সে ঠাকুর পূজা দিতে পারবে না, তো কে দিতে পারবে বলো? তো ঠাকুর পূজা দিয়েছো, মুখে নাম চলে এসেছিলো তোমার পোষ্যটার, ভালো লাগে না, না পোষ্য পোষ্য বলতে ভালো লাগে না, কি করবো, তোমরা তো আবার বড় বড় ইউটিউবার, কি না কখন কি করে বসো, দেখো না তোমার বই দিন ধুমকি দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, ও কম না, এই তুমি এসে বাজে বাজে কথা কিছু করবে না, বাজে কাজ তোমাকে নেই, আমি বকলো, বাজে কাজ করবে না কিচ্ছু, অন্য কিছু করবে না, চ্যানেলে ক্ষতি কারোর করবে না। তো একটা আইডিয়া দেখলাম খুব ভালো লাগলো, তুমি নাটক করার কথা ভাবছো তোমার সেই বন্ধুর সাথে মিলে, যার পরে দেখো তোমার, তুমি যতটা সুন্দরভাবে ঈদ মুবারক বললে, তুমি যেভাবে ঈদ মুবারকটা সেলিব্রেট করে তোমার সেই বন্ধুর বাড়িতে গেলে, তোমার স্ত্রী বা তোমার তোমার শালিকা কিন্তু এইভাবে ঈদ মুবারক বা সালাম ওয়ালিকুম বলতে পারলো না, বুঝতে পারলাম না। তোমার ভালো লেগেছে, তুমি ওখানে গেছো, খেয়েছো, বিরিয়ানি মাংস নিয়ে এসেছো, পেটটা খারাপ করে আছে, আর নাকটা তুলবে না, এভাবে তুলবে না, এমন করে সবসময় যখনই নাক তুলবে ভাবে আমার আমার মেয়ে ফলোয়াররা দেখছে, এমন করে ফেলবে, এমন করতে গেলে এ করে ফেলবে, ঠিক আছে? তোমার হাসির জন্য সব সব আমি বলেছি তোদেরকে, তোদের কথা আমি ভিডিওতে বলে দেবো তোদেরকে, দাঁড়া। আর আমি এর জন্য আগেও বলেছি, সমস্ত মেয়েদের বলছি, এই সাবধান, দেখেছো সমু, মা সোমেন থেকে সমু চলে আসলো অটোমেটিক্যালি, আমি বলতেই পারি না কখন সমু বলছি, না সোম্যানই ডাকবো। হ্যাঁ, সোম্যান, SHOWMAN, সোম্যান, খুব ভালো লাগলো। ঠাকুর পূজা দাও, ভগবানের যা বিশ্বাস আছে তোমার জানি, তবে হ্যাঁ তুমি যে বলছো ট্রাভেল ব্লগ দেবে, ওটা ওটা কিন্তু খুব ভালো হবে। তো ট্রাভেল ব্লগ যে দেবে, তোমার এই পোষ্যটাকে কে রাখবে, ওকে কষ্ট দিও না, আমি তো বারবার বলছি ওকে কষ্ট দিও না, ওকে কে রাখবে, তুমি যে চলে যাবে মুর্শিদাবাদ বা কোথাও, তো ট্রাভেল ব্লগ দিব বলছো, তাহলে কে রাখবে ওকে বলো, কে রাখবে ওকে, ওকে সময় মতো খাওয়া, ওকে সময় মতো দেখভাল করাটা দরকার আছে না, একটু ভালোবাসা তোমার কাছ থেকে পায়। তবে হ্যাঁ, ওই বাইক ব্লগ দাও, আর নাটক করবে বলছিলে, তো নাটক করতে গেলে তো লেডিস লাগবে না, ছেলেরা নাটক করলে হবে নাকি? সাবধান, আবার তুমি নাটক করতে করতে তুমি আবার নাটকের হিরোইনের সাথে কিছু ফাং ফুং ফাং করে ফেলো না, মেয়েটা কিন্তু ফেসে যাবে। সুন্দর কথা বলেছ, মেয়েকে অন্ধপ্রদ দেখতে যাবে খুব খুশি। হ্যাঁ, এরকম তো সমস্ত ট্রান্সফারেবল জব, ট্রান্সফারেবল জব না, সঙ্গে থাকা জব, বাবাদের ট্যুরে যেতে হয়, 10 দিন 12 দিন থাকে না, মাদেরও
মাদেরও টুরে যেতে লাগে, দূরে যেতে লাগতো, ছেড়ে 10 দিন 12 দিন থাকতে লাগতো, এটা কোনো ব্যাপার না। তোমরা ওই জীবনগুলি দেখোনি, তোমরা ওই জীবনগুলি পাওনি। হ্যাঁ, ওই জীবনগুলি আমাদেরকে জিজ্ঞেস করো, আমাদেরকে, আমাদেরকে 10 দিন 15 দিন বৃষ্টি তুফান ঝড় থাকতো না, নতুন মানে নিউ নিউ প্লেস, নতুন নতুন জায়গা, নতুন ভাষা, তো এগুলি কমন থিং। তবে মেয়েটার ওভারঅল ডেভেলপমেন্ট জন্য আমি সমান আবারও বলবো, রোজগার তো অনেক করবে, মেয়েটাকে হোস্টেলে দাও, ক্লাস 3 থেকে কোনো ভালো হোস্টেলে দাও, ওকে প্রচণ্ড টাইট ডিসিপ্লিনের মধ্যে বড় করো। ঘুম থেকে উঠে তোমার মেয়ে ঠোঁটের মধ্যে লিপস্টিক দিচ্ছে, তো এই জিনিসগুলি তুমি বাঁচাতে পারবে না, সমেন পারবে না। মেয়েটাকে ওই ডল পুতুল, এগুলো দুনিয়ার হাজার হাজার বাচ্চা পড়ছে, এবং যা শিক্ষা, যা ডিসিপ্লিন, যা কালচার হোস্টেল থেকে নিয়ে আসবে বাড়িতে দিতে পারবে, তোমার বাড়িটা ওরকম না, তুমিও পারবে না, তোমার জয়েন্টলি থাকলেও পারবে না। হ্যাঁ, তো যত কথাই বলো না কারণ, অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর ওকে হোস্টেলে দিয়ে ওকে ডিসিপ্লিনটা শেখাও, সোমেন তোমাকে আমি বলছি। আর এই করে হাসি দিয়ে রাখবে, সে চিজ। হ্যাঁ, আর রান্না শিখতে চাইলে ভালোভাবে শ্বশুরমশাই ভিডিওগুলি দেখবে, ভালো রান্না করে, সব কিছুতে উৎসাহ দিয়ে বইয়ে রাখে, উৎসাহ উৎসাহ উৎসাহ। তবে ইন্ডাকশানে করছো ঠিক আছে, কিন্তু একটাতে তুমি কতক্ষণ লাগিয়ে করবে, গ্যাসে 2-3টাতে একসাথে বসিয়ে দিলে, একটাতে মাংস, একটাতে ডাল, একটাতে মাছের ভাজা, 3টা ওভেনে 3টা হয়ে যেতে পারে। তো এর জন্যই বললাম, তোমার তো টাইমটা কম, তো ইন্ডাকশানে না করো, ওটাতে করো। আর হাসবে ভিডিওতে বেশি বেশি করে, তাহলে আমার বোনুরা, তোমার ভিউয়ার্স, আমার বোনরা খুশি হবে। আর এইভাবে ঠাকুর দেবে, নতুন নতুন জিনিস করো, ঠাকুর দিয়ে কালকে বাসন ধোয়ালে, আজকে ঠাকুর দিলে, নিউ নিউ থিং যত দেখাবে ততই পাবলিকের ভালো লাগবে, বুঝেছো? সে চিজ করবে, স্টার্টিংয়ে বলবে সে চিজ। আর এই জিমে ভর্তি হচ্ছে, ওয়ার্কআউট দেখাচ্ছ না কেন? স্যান্ডো গেঞ্জি পরে যখন ওয়ার্কআউট করবে না, সমস্ত মেয়েরা ফিদা 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 হয়ে যাবে। আর ড্যান্স কি হলো, খালি একদিনই? কখন নাচ আসবে, আর কোথায় নাচ গেল? এমন মাথায় বাইন্দা দেবো লাল গেন্দা ফুল, কই গেল? বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বাইন্দা দেবো লাল গেন্দা ফুল, লাল গেন্দার আলে তোমার সাথে দেখা হবে বাবুর বাগানে। অনেক রাত হয়ে গেছে, আজকে এইটুকুনি, সোমেনকে না বলে ভালো লাগে না, তার জন্য বলতে গেছি। সোমেন, কালকে তোমাকে নিয়ে একটা বড় ভিডিও করবো, এখন অনেক রাত হয়েছে, তাও বিরে যাচ্ছি, বাই অল।